প্রথমে আমার এখানে একটা কিস করবি পরে এইখানে একটা কিস করবি পরে এইখানে একটা কিস করবি এইখানে একটা করে কিস করতে করতে আমার এইখান থেকে কিস করতে এইখানে আসবি মানে সব কামি একাই করবো সত্যি প্রথমে তোমার এখানে কিস করব। তারপরে তোমার এখানে আদর দেব তারপরে তোমার এখান দিয়ে এখান দিয়ে এখানে আসবো তারপরে তোমার এখান দিয়ে এখানে আদর দেব আর তারপর তারপর তোমাকে এভাবে করে এখানের গন্ধ নেব তারপর তারপর আসতে করে আবার তোমার এত আদর দেব যে তুমি কখন আমাকে ভুলতেই পারবে না একদম আমার মনের মতো করে না তোমার মনের মতো করে আদর দেবো ঠিক আছে আসো বোমা তোমাকে হ্যাঁ বোমা আমি দর্শক তোমার সাথে আমার অনেক কথা আছে দেখো বোমা আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি তাই বলে এই নয় যে দিনের পর দিন রাতের পর রাত পর পুরুষ ঘরে ডেকে এনে তুমি এনজয় করবে না এইটা আমি তোমার কাছে আশা করিনি কারণ দেখো আমার ছেলে আমার ছেলে তোমাকে কতটা ভালোবাসে তুমি নিজে নিজেকেই প্রশ্ন করো যে একজন মানুষ একজনকে ভালোবাসলে কতটা ভালোবাসলে নিজের নামে ব্যাংক ব্যালেন্স যত টাকা পয়সা ইনকামের আছে সব কিছু তার নামে দেয় কতটা ভালোবাসলে আমার ছেলে রাত দিন পরিশ্রম করতেছে কার জন্য শুধু তোমার জন্য তোমাকে ভালো রাখার জন্য তোমাকে ভালোবাসে বিদায় এত কষ্ট করে টাকা ইনকাম করে পাঠাচ্ছে শুধু তোমার নামে আমি তো কোনো আপত্তি করিনি যে আমার ছেলে হয়ে তুই এত কষ্ট করে কামাই করে সেই টাকা তুই বৌমার নামে রেখে দিচ্ছিস কেন তোর বৌমা যদি আমার বাড়ি ছেড়ে চলে যায় আমার টাকা পয়সা সবই তো নিয়ে যাবে আমি এ কথা কখনো বলিনি আমি আমার মতো করে সংসার চালাচ্ছি খাচ্ছি তুমি যা খাওয়াচ্ছ তাই খাচ্ছি আচ্ছা এই যে এই যে তুমি আমার ছেলেকে দিনের পর দিন তারপর রাত তুমি আমার ছেলেকে এইভাবে ঠকাচ্ছ কাজটা কিন্তু ভালো করতেছ ঠিক আছে বাবা আপনার কাছে যদি মনে হয় আমি আপনার ছেলেকে ঠকাচ্ছি আপনার ছেলে আমার সাথে আমাকে ঠকাচ্ছে আপনার ছেলে 15 দিন হতে পারে বিয়ে করছে সে বিদেশ চলে গেছে আমার কি রূপ যৌবন কিছু নাই আপনার ছেলে টাকার পিছনে দৌড়চ্ছে টাকার সুখ খুঁজতেছে আমার তো টাকার সুখের দরকার নেই আমার দরকার আমার যৌবনের সুখ ওমা দেখো সামান্য শারীরিক চাহিদার জন্য তুমি যে কথাটা আছে আমার সামনে বলতেছ এই কথাটা কি তোমার বাবার কাছে তুমি বলতে পারবে পারবে না কারণ সেটা তোমার বাবা আর আমি তোমার শ্বশুর তোমার বাবার চাইতে কোনো অংশ কম না আর দেখো এই দুনিয়ায় দুনিয়া না সামনে আরও দিন আছে বৌমা এখনও সময় আছে ভালো হয়ে যাও কারণ এই দুনিয়ার উপরে তুমি যতই শারীরিক চাহিদা মজা মজামাস্তি মারো কোনো লাভ নাই পর্দার আড়ালে থেকে নামাজ কালাম পড়ো আর আল্লাহর কাছে কান্নাকাটি করো যে আমরা যেন পরকালে খুব ভালোভাবে নেকামল নিয়ে যাইতে পারি তাহলেই আমাদের ব্যস্ত নচুক করবে আর তুমি যে কাজটা করতেছো বোমা এটা কোনো কাজ না বৌমা মানে কি যে বলবো আমার বলার মতন কিছুই নেই তুমি আর কি বলবে বোমা তোমার বলার মতো কোনো ভাষা নেই কারণ আমি আমি তোমার শ্বশুর আমি যদি চাইতাম আমার ছেলেকে বলিয়ে তোমাকে তালাক দেওয়ার ব্যবস্থা করতাম কিন্তু না একজন মানুষকে তালাক দিলেই সে যে ভালো হয়ে যাবে এটা কখনো মেনে নেওয়া যায় না যদি সে ভালো হয় আমার এই কথাতেই ভালো হবে আর যদি ভালো না হয় সে এখান থেকে আর এক স্বামীর ঘরে যাবে সেখানে একই কাজ করবে সারা জীবন সে পরকে করেই যাবে তাই সব কিছু ডিপেন্ড করতেছে তোমার উপর না বাবা আপনি আপনার ছেলেকে এই কথাটা বলেন না বাবা আমার ভুল হয়েছে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি বাবা আপনি আমাকে মাফ করে দিন আমি আর এই কাজ কোনোদিন করবো না বাবা ঠিক আছে এরপরে জানো আর কোনোদিন তোমাকে এই খারাপ কাজে লিপ্ততে না দেখি না বাবা আমার একটা কথা আপনার ছেলেকে বলেন চলে আসতে বাবা শোনো বৌমা আমি তো তোমাকে বৌমা হিসাবে দেখি না আমি আমার নিজের মেয়ে হিসাবে তোমাকে দেখি তাই বাবা হয়ে তোমার কাছে একটাই অনুরোধ এখনও সময় আছে তুমি ভালো হয়ে যাও এতদিন যে পাপটা করেছো সে পাপ যেন আল্লাহ মাপ করে দেয় ঠিক আছে বাবা আমি আজকে থেকে পাঁচ সপ্তাহ নামাজ পাবো বাবা আর এই ভুল যেন না হয় আমার